স্বাস্থ্য, জীবন সমস্যার সমাধান ও বিচিত্র দুনিয়ার বিচিত্র বিষয় সম্পর্কে জানতে আমাদের চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করুন। ভিডিওর টাইটেলটি দেখেই চমকে যাবেন না। ডক্টর কালামের মতো সৎ মানুষ, চার চরিত্রে কোনো দাগই হাজার খুঁজলেও পাওয়া যাবে না, এমন একজন লোকের সাথে ঘুষের কাহিনী সংশ্লিষ্টতা আর কি বা থাকতে পারে। তবে জেনে রাখুন, এই কাহিনী ডক্টর কালামের চরিত্রে কালিমালেপন নয়, বরং কেন তিনি ঘুষ নামক জিনিসটাকে নিজের অন্তর থেকেই সারা জীবনে ঘৃণা করে গেছেন তার কাহিনী। মনোযোগ দিয়ে পুরো ভিডিওতে দেখুন, কারণ এই মনীষীর জীবনী কোনো পবিত্র গ্রন্থের চাইতে কোনো অংশেই কম নয়। ডক্টর কালাম তখন ছোট, তাদের বাসায় সেই সময় বিদ্যুতের কোনো ব্যবস্থায় ছিল না, কেরোসিনের বাতিই ছিল একমাত্র ভরসা। যাই হোক, ডক্টর কালাম মনোযোগ দিয়ে পড়াশোনা করছিলেন। তাদের শহর রামেশ্বরমে সেই সময় দরজা দিয়ে কেউই বাড়িঘর লক করতেন না। রাতের বেলা একজন লোক দরজা নক করেই হঠাৎ করে তাদের বাসার ভিতরে ঢুকে পড়লেন এবং শিশু কালামের কাছে জানতে চাইলেন তার বাবা কোথায়। কালাম জানান তিনি ভিতরে নামাজ পড়ছেন। তখন লোকটি বলল, আমি তোমার বাবার জন্য কিছু উপহার এনেছি, এগুলো কি এখানে রেখে যেতে পারি? শিশু কালাম তার মা আসি আম্মাকে সে উপহারগুলো রাখবেন কিনা তা জানার জন্য ডাক দেন, কিন্তু তিনিও নামাজ পড়ায় ব্যস্ত থাকায় কোনো সাড়া দিলেন না। তখন কালাম নিজে থেকে লোকটিকে বললেন উপহারগুলো টেবিলের উপর রেখে যেতে। এবার সংক্ষেপে জেনে রাখুন, ডক্টর কালামের বাবা জয়নুল আবেদিন তখন রামেশ্বরম পঞ্চায়েত বোর্ডের প্রধান নির্বাচিত হয়েছিলেন। রামেশ্বরম ছিল 3000 জন জনসংখ্যার ছোট্ট এক দ্বীপ। যাই হোক, ডক্টর কালামের বাবাকে কোনো বিশেষ ধর্ম, জাত বা অর্থনৈতিক অবস্থার কারণে নয়, বরং তার সততা ও যোগ্যতার কারণেই এই পদে নির্বাচিত করেছিলেন সাধারণ জনগণ। এবার চলুন কাহিনীটি আবার ফিরে যায়। লোকটি উপহারের বাক্সটি নামিয়ে যাওয়ার পর শিশু কালাম আপন মনেই জোরে জোরে পড়াশোনা করতে থাকেন। এমন সময় তার বাবা নামাজ শেষ করে রুমে এসে উপহারের বাক্সটা দেখেই কালামকে জিজ্ঞেস করেন, এটি কি? কালাম বলে ওঠেন, কেউ একজন এগুলো এসে আপনার জন্য রেখে গেছে। কালামের বাবা জয়নুল আবেদিন বাক্সটি খুলে ভিতরে দেখেন একটি দামি ধুতি, কিছু মিষ্টি, কিছু ফল এবং সাথে লোকটির রেখে যাওয়া একটি চিঠি। চিঠিটি পরেই তার বাবার রাগে অগ্নিমূর্তি ধারণ করেন, মেজাজ হারিয়ে সাথে সাথে শিশু কালামকে চড় থাপ্পড় দিতে থাকেন। ডক্টর কালামের ভাষায়, জীবনে সে প্রথমবার আমি আমার বাবাকে রাখতে দেখলাম এবং একই সাথে প্রথমবার তার হাতে মার খেলাম কিছু না বুঝেই। যাই হোক, মার খেয়ে শিশু কালাম তার মায়ের কোলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলেন। এমন সময় তার বাবা এসে তার কাঁধে হাত রাখলেন এবং বললেন, দেখো বাবা, আর কখনোই আমার অনুমতি ছাড়া কারো দেয়া উপহার গ্রহণ করবে না। উল্লেখ্য, সে উপহার সামগ্রীর সাথে লোকটি ডক্টর কালামের বাবার জন্য একটি অনায্য আবদারের চিঠি রেখে গিয়েছিলেন, কারণ তিনি পঞ্চায়েত বোর্ডের প্রধান ছিলেন। তার বাবা তখন একটি ইসলামিক হাদিসের প্রসঙ্গ তুলে এনে শিশু কালামকে বললেন, আল্লাহ যখন কোনো লোকের ওপর কোনো দায়িত্ব অর্পণ করেন, সাথে সাথে তার বেঁচে থাকার জন্য পারিশ্রমিক রূপী রিজিকেরও ব্যবস্থা করে দেন, তাই সেই দায়িত্ব পালন করতে গিয়ে বাড়তি কোনো উপহার গ্রহণ করা অপরাধ, এটি উপহার নয়, হয়ে যায় ঘুষ। তারপর বললেন, না জেনে অকারণে কারো কাছ থেকে উপহার গ্রহণ কখনোই ভালো অভ্যাস নয়, যে কোনো উপহার দেওয়ার সাথে সাথেই বিনিময়ে কিছু একটা পাওয়ার আশা থাকে, এমনকি তা সুপ্ত হলেও এটা অনেকটা বিষাক্ত সাপকে স্পর্শ করা এবং বিনিময়ে তার ছোবল খাওয়ার মতো। উপহার নেয়ার পর যে উপহার দেয় সবসময় তার প্রতি একটা আলাদা দুর্বলতা কাজ করে। ডক্টর কালাম সেই ঘটনা স্মৃতিচারণ করে বলেন, এমনকি এই 70 বছর বয়সেও সেই ঘটনা আমার মনে এখনও তরতাজা হয়ে গেঁথে আছে, যে কারণে কেউ আমার সামনে কোনো উপহার নিয়ে এলে আমি থর থর করে কাঁপতে থাকি, না জানি এখন আবার কি আবদার নিয়ে আসে। একইভাবে ডক্টর কালাম মধ্যযুগীয় কূটনীতিক চাণক্যের কথা উল্লেখ করে বলেন, মনে রাখবেন, মানুষ সাধারণত কাউকে কিছু দেয় দান আর দক্ষিণা রূপে। দান হচ্ছে সেই মূল্য যা সামাজিক কর্তব্য রূপে কাউকে দেয়া হয়, আর দক্ষিণা হচ্ছে সেই মূল্য যা কাউকে কোনো জিনিস বা সেবার বিনিময়ে দেয়া হয়। সব জিনিসেরই মূল্য থাকে, সব সেবারই মূল্য থাকে। ফ্রিতে পাওয়া কোনো উপহার কখনোই ভালো নয়, বিশেষ করে যখন আপনি কোনো গুরুত্বপূর্ণ পদে নিযুক্ত থাকবেন, আপনার জন্য বরাদ্দকৃত পারিশ্রমিক বা বেতনের বাইরে। যদি আপনি কারো কাছ থেকে কিছু গ্রহণ করেন, তবে সেই ব্যক্তি আপনার উপর এক ধরনের অশুভ প্রভাব বিস্তার করবে, আপনি ব্যক্তিত্ব হারাবেন, লোকটিকে অন্যায্য সুবিধা দেবেন, সোজা কথায় দুর্নীতিগ্রস্ত হয়ে পড়বেন। আপনি দুর্নীতিগ্রস্ত হয়ে পড়লে আপনার প্রতিষ্ঠানও দুর্নীতিগ্রস্ত হয়ে পড়বে, আর আপনার প্রতিষ্ঠান যদি সরকারি হয় আর আপনি উপহাররূপী ঘুষ গ্রহণ করেন, তবে পুরো সরকারই দুর্নীতিগ্রস্ত হয়ে পড়বে। ব্রিটিশরা ভারতীয়দের এই অযাচিত উপহার গ্রহণের লোভের ব্যাপারে জানতেন, তাই তারা বলতেন, যদি ব্রিটিশরা কোনোদিন ভারত ছেড়ে চলে যায়
তবে ভারতবর্ষ হবে দুনিয়ার সবচাইতে দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র। কথাটি আজ বাস্তবে প্রমাণিত। আজকে ভারত, বাংলাদেশ, পাকিস্তান সহ উপমহাদেশের দুর্নীতির প্রধান কারণই হচ্ছে এই উপহাররূপী ঘুষ। কাজ করিয়ে নিতে ঘুষ, চাকরি ধরতে ঘুষ, সোজা কথায় এই ঘুষের প্রথা উপমহাদেশে এমনভাবে ঢুকে গেছে যে কাউকে ঘুষ না নিতে দেখলেই বরং অস্বস্তি লাগে। কিন্তু ডক্টর কালাম ছিলেন এই ক্ষেত্রে ব্যতিক্রম। রাষ্ট্রপতি অবস্থায় ডক্টর কালাম যখনই বিদেশ যেতেন তখনই দামি উপঢৌকন নিতে অভ্যস্ত ছিলেন। এর কারণ এটাই রাষ্ট্রচার। অধিকাংশ ক্ষেত্রেই বিভিন্ন দেশ ও জাতিরাষ্ট্রের কাছ থেকে সফররত বিদেশি রাষ্ট্র বা সরকার প্রধানদের এই ধরনের উপঢৌকন বা উপহার নেয়া একটি বৈশ্বিক প্রথা হিসেবে প্রচলিত রয়েছে। এই উপহার প্রত্যাখ্যান করা হলে তা হতো কোনো জাতির প্রতি একটা উপহাস এবং ভারতের জন্য তা হতো বিব্রতকর। সুতরাং তিনি বিনা বাক্য ব্যয়ে এসব উপহার নিতেন। কিন্তু তিনি ফিরে আসার পরেই তার নির্দেশ থাকত সব উপহার সামগ্রীর আলোকচিত্র তুলতে হবে, এর ক্যাটালগ করতে হবে, এরপর তা মহাফেজখানায় দিতে হবে। এরপরে তাকে আর কখনোই উপহার সামগ্রীর দিকে ফিরে তাকাতেও দেখা যায়নি। তিনি যখন রাষ্ট্রপতি ভবন ত্যাগ করেন তাকে এমনকি একটি পেন্সিলও নিয়ে যেতে দেখা যায়নি। ছোটকালে বাবার কাছ থেকে পাওয়া সেই একদিনের শিক্ষা তিনি সারা জীবন পালন করে গেছেন। আজ এই ঘুষের কারণে ঘুণে ধরা দুর্নীতিগ্রস্ত সমাজে আমাদের ডক্টর কালামের মতো লাখো মানুষ দরকার। আপনিও ঘুষকে না বলুন, ভিডিওটি লাইক করুন এবং এটি সবার সাথে শেয়ার করুন।